कोरोना महामारी संकट ने देश समेत पूरी दुनिया को दहला दिया है। ऐसी स्थिति में कूचबिहार जिले में कोरोना मरीजों को निशुल्क एम्बुलेंस सेवा मुहैया कराने के लिए बिरेन कुंडू फाउंडेशन ने पहल की है। इस दिन सुबह 11 बजे कूचबिहार नगर पालिका के सामने एम्बुलेंस सेवा का उद्घाटन किया गया। इस महान पहल के मुख्य उद्घाटन स्वर्गीय चेयरमैन बिरेन कुंडू के पुत्र शुभजीत कुंडू द्वारा किया गया। इस अवसर पर कूचबिहार नगर पालिका प्रशासक एवं सदर अनुमंडल रकीबुल इस्लाम, प्रख्यात शिक्षक शिवाशीष राय चौधरी एवं अन्य उपस्थित थे। इस पहल के प्रमुख शुभजीत कुंडू का इस संबंध में क्या कहना है, सुनाएंगे आपको। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বয়সে যেভাবে পুরো বাংলা কাঁপিয়ে বেড়াচ্ছে এবং এই মহামারী অবস্থা অতিমারী অবস্থায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমরা ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে আমরা কুচবিহারবাসীর জন্য একটা বিনামূল্যে এই একটা যানের আনুষ্ঠানিক সূচনা করলাম, শুভ সূচনা করলাম। এই কোভিড আক্রান্ত যারা রুগী আছেন তাদেরকে এই যান বিনামূল্যে বাড়ির থেকে উঠিয়ে ওনারা যেখানে অ্যাডমিশন হতে চায়, এমজেন হসপিটাল বলুন, প্রাইভেট সংস্থা বলুন, ওই জায়গাতেই দিবারাত্রি নিয়ে গিয়ে যানটা ওনাদের ঠিক মতো জায়গা মতো পৌঁছে দিই। এবং এই যানের মধ্যে অক্সিজেনও আছে এবং আমরা এই আগামীতে আমরা এই দু একদিনের মধ্যেই আমরা অক্সিজেন পার্লারের একটা মানে উদ্বোধন হচ্ছে আমাদের এখান থেকে বিরেন কুন্ডু ফাউন্ডেশনের মাধ্যমে একটা অক্সিজেন পার্লারের উদ্বোধন হচ্ছে, যেখান থেকে বিনামূল্যে যাদের অক্সিজেন দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। কুড়িটি ওয়ার্ডে এবং মিউনিসিপ্যালিটির আশেপাশের যে এলাকাগুলি আছে, অ্যাডজাসেন্ট যে এরিয়াগুলি আছে সেই এরিয়ার থেকে দিবারাত যখনই কেউ একটা নাম্বার দেওয়া আছে গাড়িতে সেই নাম্বারটা আপনারা একটু দয়া করে দেখিয়ে দেবেন, জানি লোক জানি জানতে পারে। সেই নাম্বারে যখনই রিং করা হবে, দিন বা রাত যখনই রিং করা হবে সে ওখান থেকে গাড়ি তার